আপনার প্রথমে কলের যে ম্যানুটা আছে সেই ম্যানুতে যেতে হবে। ম্যানুতে গিয়ে এখানে থ্রি অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে রেকর্ড কলস, রেকর্ড কলসে ক্লিক করলেই আপনি এই অপশনটি পেয়ে যাবেন। দেখেন অটো কল রেকর্ডস, আপনি এখানে ওকে করবেন। ওকে করলে আপনি দেখতে পাবেন অল কল রেকর্ডস। আরেকটা আছে কল উইথ আনসেভড নাম্বার, এবং আরও একটা ফিচার আছে সেটা হচ্ছে কলস স্পিক উইথ স্পেসিফিক নাম্বার। আপনি যদি কল উইথ স্পেসিফিক নাম্বার বা আননোন নাম্বার দিয়ে রাখেন, আননোন নাম্বার দিয়ে রাখলে শুধু আননোন নাম্বার, আপনার ফোনে যেগুলো নাম্বার সেভ করা আছে সেগুলোই মানে হবে না, আর বাকিগুলো হবে। আর কল উইথ স্পেসিফিক নাম্বার এটাতে যদি আপনি সিলেক্ট করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি আপনাকে যে ফোন দিল যদি আপনার গুরুত্বপূর্ণ হয় তাহলে সে আপনি ম্যানো থেকে রেকর্ডটা চালু করে নিলেন, আর যদি গুরুত্বপূর্ণ না হয় সেই ক্ষেত্রে আর করার দরকার নেই। আর অল কলসের ভিতরে যদি আপনি ওকে করে দেন সেই ক্ষেত্রে আপনার এই ফিচারটি অটোমেটিক্যালি আপনার রেকর্ড হবে, যার কলই আসুক, ইনকামিং হোক বা আউটগোয়িং হোক, এই সেইখানে আপনি রেকর্ডটি পেয়ে যাবেন। এবং আপনার রেকর্ডটা আপনি দেখতে পাবেন আপনার ফোনের ম্যানোতেই। সাপোজ এই কলটাই, এখানে ডিটেল, ডিটেলের ভিতরে গেলে আপনি রেকর্ডটা দেখতে পাবেন যে এখানে ভয়েস রেকর্ড আছে, এখানে এখন ক্লিক করলে আপনি শুনতে পাবেন রেকর্ডটি। সো গাইস, এটাই ছিল আজকের ফিচার। নেক্সট আরও কোনো নতুন ফিচার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।